বাজার আমাদের মধ্যবিত্ত মানুষদের না, কারণ এক সময় মাছ মাংসের দাম বাড়লেও সবজির দাম কম ছিল, সবজি খেতাম বেশি আর মাছ মাংসটা একটু কম খাওয়া হতো। কিন্তু এখন মনে হচ্ছে যে কোনো কিছু খেতে পারবো না, সবজির দামও যেরকম আগুন, মাছ মাংসের দাম তো আরো আগুন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কালকে আপনাদের ভাই অনেক কিছুই বাজার করেছে, সেগুলো ওরকমই ফ্রিজে রেখেছিলাম, তো বের করে নেয় আজকে যে বের করে নিলাম। মালটা নিয়ে আসছিল, এবছরে দেশি মালটা খাওয়া হয়নি, তো মানে দেশি মালটা সব দিকেই ঠিকঠাক আছে, সাইজেও বড়, তারপর অনেক রস, কিন্তু এটা কি স্বাদ বলতে কি টক না মিষ্টি না, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, অনেক রস আছে। তো যেহেতু দেশি, যেরকমই হোক মেডিসিন ছাড়া আলহামদুলিল্লাহ তবু তো খেতে পারতেছি, দেশে হচ্ছে আলহামদুলিল্লাহ। আরো জানি হয় বাহির থেকে জানি এইসব ফরমালিন যুক্ত ফল না আসে, সেই দোয়া করি। তো ওই যে আমাদের মধ্যবিত্ত মানুষদের আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, বাজারের যে দাম প্রচন্ড দাম, মাছ মাংসের যেরকম দাম সেরকম সবজিরও এখন দাম। যেহেতু আমরা শহরে থাকি, শহরে থেকে আরো বেশি টানা পড়া লেগে যাচ্ছে মাসের শেষের দিকে আর শুরুর দিকে। তো আর কি করার, তবুও তো খেতে হবে, পেটে কিছু দিতে হবে। তো ওই যে আপনাদের ভাইয়া কচু নিয়ে আসছিল, ওল কচু, আর এই কচুটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু ভাইয়ারা, কেউ যদি চিনে থাকেন, আমি এই কচুটার নাম জানি না। তো ভাবলাম এই কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর বাঁধাকপি নিয়ে আসছিল, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, মানে আজকে আর রান্না করবো না। আর এগুলো এই কচুটা আগের ছিল, ভাবলাম যে এটাই রান্না করে নষ্ট হয়ে যাবে, মানে ইলিশ মাছ আমার খেতে মন চাচ্ছিল। ছোট্ট একটা ইলিশ মাছ বের করে নিয়েছি, এটা অফ ক্যামেরাতেই মানে কেটে নিয়েছি, তো এখন যে ভালো করে কষিয়ে তুলে তারপরে যে কচুটা দিয়ে আজকে ভাবলাম একটু কচুটা একটু মানে ঝোল ঝোল খাবো, ঝাল ঝাল খেতে ভালো লাগবে আমার, সেটাই মন চাচ্ছিল। আর এই যে শাক রান্না করব, সাদা শাক, মানে আগে শাক দিয়ে মনে হতো যে ভাত খাবো সেরকম অবস্থা, এখন কিন্তু শাকও খাওয়া যাচ্ছে না, শাকের অনেক দাম বেড়ে গেছে। তো এই যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তরকারিটা প্রায় হয়ে গেছে। কচু বা আলু যাই বলে না কেন, যতটুকু ঝোল রাখি ঝোলটা কিন্তু পরে টানে, সেই কারণে একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে ফেললাম, যেহেতু ঝোল খেতে চেয়েছি, মানে ঝোল ঝোল তরকারি খাবো সেই কারণে। আর এই যে শাকটা ভালো করে ধুয়ে তারপরে যে বসিয়ে দিলাম, শাকটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল, মানে অনেক সুন্দর নরম সেদ্ধ হয়ে গেছে সবকিছু। আর এইখান শাকটা নামিয়ে তারপরে এই যে বাগার দিয়ে নিব, রসুন কুচি দিয়ে দিয়েছি তেলের উপরে। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিবো, কাঁচামরিচটা মানে একটু বেশি দিলে আরো বেশি ভালো লাগতো। আর মাম্মাকে যেহেতু একটু শাক দিয়ে ভাত খাওয়াবো, একদমই আমার আম্মা জান শাক সবজি খেতে চায় না, শাক দিয়ে ভাত নিলে বলবে যে এগুলো ফেলে দেন, এগুলো আমি খাবো না, আমাকে মাছ দিয়ে ভাত দেন, উনি একদমই খেতে চায় না। তো আসলে সত্যি এই শাকটা অসাধারণ হয়েছিল। আর এই যে আমার তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু ভাইয়া। ছোট ইলিশ থাকলে কি হবে, ইলিশের ভিতরে কিন্তু ডিম ছিল। আর এই যে পেঁপে ভর্তা দিয়েছি আপনাদের ভাইয়া, পেঁপেটা ভর্তা বানাবে। আল্লাহ হাফেজ।